ভাবে দরকার যে আমরা যখন যেরকম ইচ্ছে চুটকিতে হেয়ারস্টাইল চেঞ্জ করতে পারবো? দেখো, পুজোর ওই চারটা দিন যদি তুমি বলো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি আমি যদি একদিন এক ধরনের হেয়ারস্টাইল করি, হয়তো আমি হেয়ার ফিক্সারও দিচ্ছি অনেকটা, হয়তো ল্যাকার ইউজ করছি, তাহলে বাড়ি এসে কিন্তু খুব ভালো করে হেয়ার ক্যান হেয়ার অয়েল দিয়ে চুলটাকে তেল দিয়ে মাসাজ করতে হবে। পরের দিন সকালে ওটা ক্যানসিল্ক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেওয়ার পরে ক্যানসিল্ক লোশন যেটা আছে পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে ক্যানশাইন হেয়ার সিরাম ইউজ করার পরে এবার আমি আমার হেয়ারস্টাইলটা যেরকম চাইবো সেরকম কিন্তু তখন আমার চুল কথা শুনবে, তার আগে কিন্তু শুনবে না। ওকে, ক্যান মেহেন্দি যেটা কিন্তু তোমার একদম রকিং একটা প্রোডাক্ট, মানে ক্যান মেহেন্দি সবারই ভীষণভাবে পছন্দ। যারা ধরো এককালে হেয়ার কালার করেছিল, এখন কালারটা অনেকটা তোমার ফেড অ্যাওয়ে হয়ে গেছে, কিছুটা পাকা চুল দেখা যাচ্ছে, ধরো অকালপক্কতা হোক বা যাদের এজের কারণে হোক, তারা যদি ক্যান মেহেন্দি অ্যাপ্লাই করে তাহলে কি তুমি বলছো যে কালারটা ফেড অ্যাওয়ে হয়েছে সেটার উপর কি ধরবে, নাকি দু চারবার একটু অ্যাপ্লাই করা দরকার? দু চারবার অ্যাপ্লাই করার অবশ্যই দরকার আছে। ইটস অল ডিপেন্ডস বিকজ অফ দ্যাট কি যখন হেয়ারটায় কালার করা থাকে না, তখন কি হয় কি শ্যাফ্টের ভেতর দিয়ে তো কালারটা ঢুকে যায়, ঢুকে গিয়ে পিগমেন্টের কালারটা চেঞ্জ করে নিজেদের কালারটা দেয়, তার ওপরে একটা কোটিং ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ শ্যাফটা ওপেন হয়ে আছে এবং তার মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আছে। সো মেহেন্দি কিন্তু চুলের ভেতরে মানে শ্যাফটের ভেতরে যায় না, ওপর থেকে একটা কোটিনের কাজ করে, যে কারণে মেহেন্দি আমরা বলি কেন চুল ভালো রাখে, বিকজ মেহেন্দি করলে কোটিনের কাজ করলে সূর্যরশ্মি থেকে চুলটা বাঁচে, প্লাস হচ্ছে এটা চুলের ভেতরে গিয়ে, কারণ কালার যেটা করে কালার যেভাবে হয় সেটা হচ্ছে যে চুলের ভেতরে গিয়ে কালো চুলটাকে প্রথমে সাদা করে ওটা, তারপরে কিন্তু নিজেদের কালারটা বসায়, সুতরাং এই পিগমেন্টটা কোথাও না কোথাও চুলে নষ্ট হয় এবং বারবার ওই কালার মিশতে মিশতে কিন্তু চুলটা সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, কিন্তু যদি কালার করা থাকে তাহলে অন্তত 4 থেকে 5টা ক্যান মেহেন্দির অ্যাপ্লিকেশন লাগে। ইটস নট ফর ক্যান মেহেন্দি, যে কোনো হেনা যদি আমরা ইউজ করি এবং সেটা যদি আমাদের চুলে কালার থাকে তাহলে সেই কালারটা চলে গিয়ে মেহেন্দির কালারটা আসতে কিন্তু সময় লাগে, 5-6টা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের মিনিমাম যেতে হয়। আর তুমি এর আগেও সমিতি বলেছেন, আরেকবারও বন্ধুদের রিমাইন্ডার দিয়ে দিই যে যখনই আমরা মেহেন্দি জাতীয় কোনো প্রোডাক্ট মানে ক্যান মেহেন্দি যখন স্পেশালি কথা বলছি ইউজ করবো, কন্ডিশনারটা শ্যাম্পু পর খুব ভালো করে ইউজ করা দরকার, কারণ রাফ হয়ে যায়। শ্যাম্পু মানেই হচ্ছে কন্ডিশনার, মানে এটা কিন্তু এখন আমরা সবাই জানি, সুতরাং শ্যাম্পুর পরে কন্ডিশনার ইউজ করা ভীষণই দরকার। চুলের ক্ষেত্রেও কিন্তু আমরা যখন ক্লিন করছি চুলটাকে, যখন ডাস্ট আর পলিউশনটাকে আমরা বার করে দিচ্ছি, তখন কিন্তু চুলের নর্মাল ময়েশ্চারাইজিং এবং অয়েল এফেক্টটাও কিন্তু টেনে বার করে দিচ্ছি, চুলটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে যদি আমি কন্ডিশনার না দিই তাহলে কিন্তু ওই শুকনো চুলটার ওপরে রোদ পড়লে বা যা ধরো একটু রান্না করতে গেছো সেই আগুনের তাপটা পড়লো, চুলটা আরও খারাপ হয়। সুহানা মানে তোমার মেয়ে ইজ ভেরি প্রিটি, ওর জেনারেশনের বাচ্চারা তো পুজোর সময় প্রচুর মানে প্যান্ডেল হপিং এবং প্রচুর মজা করে থাকে, তো সেটাকে বাড়ির লোক একটু ম্যানেজ করা মুশকিলই হয়। তো ওকে তুমি মা হিসেবে যখন ধরো বাইরে যাচ্ছে এই ধরো প্যান্ডেল হপিংয়ে, তুমি কি ওকে ক্যান হেয়ার সিরামটা সাজেস্ট করো যাতে চুলটা ম্যানেজেবল থাকে বা চুলটাকে প্রটেক্ট করে? সেই হিসেবে সাজেস্ট করা দরকার নেই, নিজেই ইউজ করে নিজেই করে, কারণ ও ক্যান হেয়ার সিরাম ইউজ করার পরে চুলটা খুব সুন্দরভাবে ও সেট করতে পারে। সো ও একটু বেশি হেয়ার স্টাইলটার প্রতি জোর দেয় অ্যান্ড এই বয়সে শি নোজ হাউ টু ডু দ্য মেক দ্য লাইক স্টাইল থ্রু ব্লো ড্রায়ার অ্যান্ড অল, তো এটা আমার খুব ভালো লাগে বিকজ ও নিজের চুলটা কিন্তু খুব সুন্দর ড্রাই আপ করে নেয়, সেট আপ করে নেয় এবং সেখানে ক্যানশাইন হেয়ার সেরাম ওকে অনেকটা হেল্প করে, যার জন্য নিজেই ইউজ করে নেয়। কারণ মায়েরা দেখবে বাচ্চাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে, আরও ছোটো ছোটো যারা বাচ্চাদের সুন্দর করে সাজিয়ে বাবার হাত ধরে বা নিজেই হাত ধরে নিয়ে গেলো মণ্ডপে ঘোরাতে, তার সাথে কিন্তু একটা মায়েদের সূক্ষ্ম দায়িত্ব থেকে যাচ্ছে, সাটল যেটা আমার মনে হয় এখন আমাদের কনসিয়াসনেস, বাচ্চার স্কিনটা হেয়ারটা যাতে প্রোটেক্টেড হয়, কারণ সারাদিন খেলাধুলো করবে, অনেক দেরি করে ফিরবে পুজোর সময় বলো বা যে কোনো ফেস্টিভ্যালে, সেই সময় একটা মিনিমাম প্রিকশন বাচ্চাদের কি দিয়ে যাওয়া উচিত তোমার মনে হয়? দেখো, এখনকার বাচ্চারা এতটাই ইন্টেলিজেন্ট কি তাদেরকে যদি তুমি একটু বুঝিয়ে দাও যে একটু বাড়িতে থাকলে ক্যানফেয়ার লোশন ইউজ করতে হবে, বাইরে বেরোলে একটু ক্যানফেয়ার 15 ইউজ করতে হবে, ক্যান মিল্ক ইউজ করলে মুখের কালো ছোপটা মানে যেটা বাইরে গেলে ওদের দেখবে ভীষণ কালো হয়ে যাবে, বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন দেখবে আরও বেশি যেন কালো হয়ে যাচ্ছে, সুতরাং ক্যান মিল্ক ইউজ করলে ওই যে কালো ভাবটা কেটে যাবে এইসবগুলো ওদের মধ্যে কিন্তু ইনবিল্ড হয়ে যায়, এটা আমি সুয়ানাকে দেখে বুঝতে পারছি। সো ওই অ্যাওয়ারনেসটা একটু থাকাই আমাদের দরকার। তো সমিতি আজ মনে হচ্ছে সময় আমাদের এখানেই শেষ, বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে হবে, সো বন্ধুদের তরফ থেকে আবার তোমাকে কংগ্রাচুলেশন জানাই তোমার নতুন জীবনের জন্য।
আজকে বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নেব, কিন্তু দ্য সুমি স্ক্যান প্রোডাক্ট ছিল আছে আমাদের সাথে থাকবে। আর আরও বেশি তথ্য জানার জন্য www.thesumiscanproduct ওয়েবসাইটে যাও। আর কোনো রকম এনকোয়ারি যদি থাকে তাহলে দেখো আমাদের স্ক্রিনে যাচ্ছে সুমিদের হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে জেনে নিতে পারো। আজকে আসি, আবারও দেখা হবে, টেক কেয়ার। বয়সের সাথে সাথে আমাদের স্কিনটা একটা ইলাস্টিকের মতো, এবং সেটা বয়সের সাথে সাথে না আস্তে 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 ইলাস্টিসিটিটা লুজ হতে থাকে এবং স্কিনটা বাড়তে শুরু করে। একই মহিলা 16 বছর বয়সে যে লেন্থ ছিল স্কিনের, যে ব্রেথ ছিল স্কিনের যদি মাপা যায়, তাহলে তার কিন্তু 40 বছর বয়সে ঠিক তার ডবল হয়ে যায়। সো এক্সট্রা চিন স্কিনগুলোই কিন্তু কারণ হয়ে যায় ফোল্ডের, ইলাস্টিসিটিসের। The show me is drop mer canva.